আপনার দেখা সব থেকে অদ্ভুতুরে উৎসব কোনটি? অনেকে হয়তো শিয়াদের মহররম উদযাপনে পিঠ রক্তাক্ত করার কথা বলবেন, তবে সেটাকে অবশ্য উৎসব বলা যায় না, সেটা অনেকটা শোক উদযাপন। এমনিতে আমাদের দেশের অদ্ভুতুরে উৎসব খুব একটা নেই, পাহাড়ি এরিয়াতে হয়তো কিছু কিছু আছে। যাই হোক, আজকের ভিডিওতে আমি কথা বলবো পৃথিবীর কোনা কাঞ্চিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আজব ও অদ্ভুতুরে কয়েকটি ফেস্টিভ্যাল নিয়ে। তো চলুন শুরু করা যাক। এল কোলাচো, স্পেন। অনেকেই হয়তো ভিডিওটি দেখে চরম অস্বস্তি অনুভব করেছেন, তবে চোখের ভুল না, আপনি ঠিকই দেখেছেন। স্পেনে 1620 সাল থেকে এই উৎসব হয়ে আসছে। একে স্প্যানিশ ভাষায় কাস্ট্রিলো ডি মুর্সিয়া অথবা দ্য বেবি জাম্পিং ফেস্টিভ্যালও বলা হয়। এটি স্প্যানিশদের একটি ধর্মীয় উৎসব। এই উৎসবে ভয়ানক সব মুখোশধারী মানুষ শয়তান সেজে ঘুরে বেড়ায়। তারা মিছিল করে মূল উৎসবে আসার আগে রাস্তায় মানুষকে নানানভাবে ভয় দেখায়। উৎসবের জন্য নির্ধারিত স্থানে রাস্তায় ছোট ছোট বিছানায় শিশুদের শুয়ে রাখা হয়, আর তাদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যায় মুখোশধারীরা। স্প্যানিশরা বিশ্বাস করে যে এর মাধ্যমে অশুভ শক্তি শিশুদের না ছুঁয়ে উপর থেকে চলে যায়। শিশুদের ভাগ্য থেকে অশুভ শক্তিকে তাড়ানোই এই উৎসবের মূল উদ্দেশ্য। হাদা কামাতসুরি, জাপান। জাপানের ডজনখানেক জায়গায় গরমে অথবা শীতে এই উৎসবটা হয়ে থাকে। অংশগ্রহণকারীরা ফান্ডোসি নামের এক ধরনের কাপড় পরে থাকে। ফান্ডোসি অনেকটা আমাদের দেশীয় নিংটির মতো। যাই হোক, সব ফান্ডেসি পরিহিতদের মাঝে একজন সম্পূর্ণ উলঙ্গ হয়ে তাদের মাঝে লুকিয়ে থাকে। তারা বিশ্বাস করে ওই উলঙ্গ লোকটাকে ছুঁতে পারলে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। সুখের জন্য মানুষ কতই না উদ্ভট কাজ করবার করে বেড়ায়। নাকি সুমো, জাপান। এই উৎসবে সবার নজর থাকে সুমো পালোয়ানদের দিকেই, তবে এখানে তারা মারামারি করে না। দুজন পালোয়ানের কোলে তুলে দেয়া হয় 2 বছরের কম বয়সী একটি করে শিশু। নিজেদের কোলে শিশুকে কমফোর্টেবলি ধরে দোল দিতে থাকে তারা, আর একজন লোক পালাক্রমে শিশুর দিকে চেয়ে নাকি নাকি অর্থাৎ কাঁদো কাঁদো বলে চিৎকার করতে থাকেন। যেই শিশুটি আগে কেঁদে উঠবে তাকে ভাবা হয় ভাগ্যবান। জাপানিরা বিশ্বাস করে নাকি সুমোতে শিশুরা কাঁদলে তাদের ভবিষ্যৎ জীবনের কান্না ও দুর্ভাগ্য শেষ হয়ে যায় এবং সৌভাগ্য চলে আসে। যদি কোনো শিশু সুমোর কোলে না কাঁদে তাহলে ভাবা হয় শিশুটির অমঙ্গল হতে পারে। টোকিওতে প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয় নাকি সুমো নামের অদ্ভুত এই উৎসব। দ্য মানকি বুফে ফেস্টিভ্যাল, থাইল্যান্ড। বুফে লাঞ্চ ও ডিনার VIP কে জানেন? বানর। What? Wow. Okay. রামায়ণের বানরদের রাজা হনুমানের সম্মানে এই উৎসব পালন করা হয় থাইল্যান্ডে। প্রায় 3000 কেজি ফল ও শাকসবজি দিয়ে এই বুফে সাজানো হয়। প্রায় 600 আমন্ত্রিত অতিথি বানর মহাশয়দের আপ্যায়ন করার জন্য। কুপার্স হিল চিজ রোলিং, ইংল্যান্ড। পাবলিকের খেয়ে দেয়ে কাজ না থাকলে যা হয়। ইংল্যান্ডের গ্লুচেস্টারে অবস্থিত কুপার্স হিল নামক একটি ছোট পাহাড়ে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। 7 পাউন্ডের চিজের চাকতি কর্দমাক্ত ও পিচ্ছিল পাহাড় থেকে গড়িয়ে ছেড়ে দেওয়া হয়। ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের কাজ ওই চাকতিটি ধরা। পাহাড়ের ঢাল দিয়ে আছড়ে গড়িয়ে ডিগবাজি খেতে খেতে নিচের দিকে নামতে থাকেন প্রতিযোগীরা। ঢালের নিচে অপেক্ষায় থাকেন একদল স্থানীয় রাগবি খেলোয়াড়, যারা নিয়ন্ত্রণ হারানোর প্রতিযোগীদের ধরে ফেলেন। থাকে ডাক্তারদের একটি টিমও। এসব করতে গিয়ে অনেকে মারাত্মকভাবে আহত হয়, এমনকি অনেকে মারাও যায়। হেয়ার ফ্রিজিং ফেস্টিভ্যাল, ক্যানাডা। ক্যানাডার হেয়ার ফ্রিজিং ডে শুধু অদ্ভুতই না, কিছুটা কষ্টদায়ক বটে। এই উৎসবে -5 ডিগ্রি থেকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে থাকে সবাই। অবশ্য সেটা ঠান্ডা নয়, গরম পানি। শুরুতেই সবাই আরামদায়ক গরম পানিতে ডুব দেয়। এরপর চুলগুলো ভালো মতো ভিজিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যান সবাই, বাকি কাজটা আবহাওয়াই করে দেয়। ভেজা চুল দিয়ে দাঁড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যে চুলের পানি জমে বরফ হয়ে যায়। জমে থাকা চুল নিয়েই যতক্ষণ পারা যায় দাঁড়িয়ে থাকে সবাই। এরপর বিয়ার আর চকলেট খেয়ে আনন্দে মাতে তারা। ক্যানাডার দক্ষিণী শহরে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। বার্নিং ম্যান ফেস্টিভ্যাল, US। 1986 সালে ল্যারি হার্ভি ও তার বন্ধু জেরি জেমস মিলে স্যান ফ্রান্সিসকোর বেকার সমুদ্র সৈকতে একটি 8 ফুট লম্বা কাঠের মূর্তিতে আগুন ধরিয়ে দেয়। আশেপাশের লোকজন বেশ উৎসাহের সাথে সেটি উপভোগ করে। সেই থেকেই শুরু বার্নিং ম্যান উৎসব। প্রতি বছর গ্রীষ্মের শেষ দিকে টানা 8 দিনের জন্য এই উৎসব পালিত হয় নেভাদার জনমানবশূন্য ব্ল্যাক রক মরুভূমিতে। জনমানবশূন্য এই মরুভূমি উৎসবের 8 দিনে হয়ে ওঠে মানুষে ভর্তি এক শহরে। 2014 সালে বার্নিং ম্যানের মূর্তির দৈর্ঘ্য ছিল প্রায় 105 ফুট। 2023 সালে এই উৎসবে প্রায় 70,000 লোক যোগ দিয়েছে। টিকিটের দাম ছিল $575। ওয়ার্ম চার্মিং, ইংল্যান্ড। স্নেক চার্মারদের আমরা বলি সাপুড়ে।
তাহলে ওয়ার্ম চার্মারদের কি বলা উচিত? কেচুরে? ইংল্যান্ডের ডেভনের ব্ল্যাক অটন গ্রামে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় এক বিচিত্র উৎসব, যার নাম ব্ল্যাক অটনস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ওয়ার্ম চার্মিং। এই উৎসবে যোগ দিতে হয় টিম নিয়ে। প্রতিটি দলকে কোনো আবাদযোগ্য জমিতে এক বর্গ মিটার জমি এবং 15 মিনিট সময় দেওয়া হয়। এই 15 মিনিটে তারা পৃথিবীর যে কোনো উপায় অবলম্বন করতে পারেন, কেবল খুঁড়তে পারবেন না। 15 মিনিটে যে দল সবচেয়ে বেশি কেঁচো মাটির উপরে নিয়ে আসতে পারবে তারাই বিজয়ী। লা টমাটিনা, স্পেন। 2011 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সিনেমা জিন্দগি না মিলেগি দোবারার কারণে লা টমাটিনা বা টমেটো উৎসবের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। প্রতি বছর অগস্ট মাসের শেষ বুধবার স্পেনের বুনল শহরে মহাসমারোহে উদযাপিত হয় এই উৎসব। উৎসব চলে মাত্র ঘণ্টা দুয়েক, তবে এই ছোট্ট সময়ের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো মানুষ। এখানে কোনো জয় পরাজয় নেই, কেবল আনন্দ করাই এর মূল উদ্দেশ্য। এই জন্য এর নিয়মও বেশ সহজ। নির্ধারিত স্থানে ট্রাকের পর ট্রাক ভর্তি পাকা টসটসের টমেটো আসবে। আপনার কাজ কেবল সেগুলো হাতে নিয়ে চাপ দিয়ে ফাটিয়ে আপনার বন্ধু কিংবা সঙ্গীদের গায়ে ছুড়ে মারা। উৎসব শুরুর কয়েক মিনিটের মাঝেই অংশগ্রহণকারীরা আপাদমস্তক লাল হয়ে যান, আর বুনলের রাস্তায় হয় টমেটো সসের বন্যা। উৎসবটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এখানে যোগ দিতে হলে অন্তত 3 থেকে 4 মাস আগে থেকেই আবেদন করতে হয়, কারণ বুনল শহরটি ছোট, খুব বেশি মানুষ সেখানে আটে না। কানামারা মাৎসুরি, জাপান। জাপানের এই উৎসবটি মূলত যৌনতাকে কেন্দ্র করে পালিত হয়। স্থানীয় লোককথা অনুযায়ী একসময় এক দৈত্য একজন মহিলার প্রেমে পড়েন। পরবর্তীকালে যখন সে জানতে পারে সেই মহিলার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন দৈত্যটি হিংসায় তার স্বামীর পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে দেন। পরবর্তীকালে স্থানীয় মহিলারা কৃত্রিমভাবে একটি লোহার পুরুষাঙ্গ তৈরি করেন এবং প্রাচীন বিধি অনুসারে এটিকে পূজা করেন। এই ফেস্টিভ্যালে ভ্রমণকারীদের পুরুষাঙ্গ আকৃতির খাবার এবং ক্যান্ডিও পরিবেশন করা হয়। ডে অফ দ্য ডেড, মেক্সিকো। মৃত মানুষদের উদ্দেশ্যে এই উৎসব পালন করা হয়। প্রাচীন প্রথা অনুসারে জীবিতকালে মানুষ যেমন খাবার এবং ড্রিঙ্কসের সাহায্যে নিজেদের জীবনটাকে উদযাপন করেন, ঠিক সেইভাবেই মানুষরা তাদের মৃত প্রিয়জনকে স্মরণ করে এই উৎসবের আয়োজন করেন। মেক্সিকোর মানুষদের বিশ্বাস, একমাত্র এই দিনেই তাদের মৃত প্রিয়জনরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, তাই এই দিনে তারা কবরগুলো পরিষ্কার করে ফুল দিয়ে সাজান। এই উৎসবটি তৈরি হয়েছে অ্যাজটেক এবং ক্যাথলিক কালচারের কম্বিনেশনে। সান ফার্মিন, স্পেন। সারের সাথে দৌড়ানোর প্রতিযোগিতার উৎসব সম্পর্কে আমরা হয়তো অনেকেই পরিচিত। এটি স্পেনের পাম্পলোনার সামার ফেস্টিভ্যালের একটি অংশ। উৎসবটি সান ফার্মিন নামে পরিচিত। উৎসবে অংশ নিতে দেশ বিদেশ থেকে আসে হাজারো পর্যটক। মারাত্মক আহত কিংবা প্রাণনাশের ঝুঁকি থাকার পরেও মানুষ হাজার হাজার মাইল পাড়ি দিয়ে স্পেনের পাম্পলোনায় আসে সারের দৌড়ানি খেতে। বন্ধুরা, এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে আপনার কাছে সবথেকে উইয়ার্ড লেগেছে কোনটি? সুযোগ পেলে কোনটিতে অংশগ্রহণ করতে চাইবেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।